আমরা জানব খুলনা সিটি নির্বাচনের খবরাখবর। আমরা প্রথমে যোগ দেব আমাদের সহকর্মী হাসান ওয়ালির সাথে। ওয়ালি, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, পুরো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি আছি খুলনা সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের একটি কেন্দ্রের সামনে, এটি পায়োনিয়ার মাধ্যমিক বিদ্যালয়, যে জায়গাটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার ভোট প্রদান করবেন 9টায়। এখন যেটি চলছে সেটি কিন্তু আমরা দেখছি যে যারা আসলে নির্বাচনী কর্মকর্তা আছেন তারা প্রবেশ করছেন, একই সঙ্গে যে বিভিন্ন প্রার্থী যে এজেন্ট আছেন, পোলিং এজেন্ট, তারা কিন্তু প্রবেশ করছেন। পুরো জায়গায় কিন্তু আপনি দেখছেন যে এতদিনের যে নির্বাচনী প্রচারণা সেই রেশ কিন্তু আছে, একবার পোস্টারে কিন্তু ছেয়ে আছে এই সড়কটি। মানুষের উপস্থিতি এখনও ওইভাবে বলা চলে না, কিন্তু যারা আসলে নির্বাচনী সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তারা আছেন। একই সঙ্গে আপনি জানেন যে প্রায় 289টি কিন্তু এরকম কেন্দ্র রয়েছে এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে, যে জায়গায় 5760 জন নির্বাচনী কর্মকর্তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব পালন করার জন্য রয়েছেন। এর বাইরে প্রায় 8000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা আসলে নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু তারা আসলে নিয়োজিত রয়েছেন, এবং এই পুরো জায়গা তত্ত্বাবধান করার জন্য 2300টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে, এর আগে পরীক্ষামূলকভাবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে ইভিএমের ব্যবহার হয়েছিল, এবার পূর্ণাঙ্গভাবে হচ্ছে, সেটি কিন্তু আসলে প্রায় 3000 ইভিএমের কিন্তু ব্যবহার হচ্ছে। ইভিএম মেশিনের মাধ্যমে আসলে এই ভোট গ্রহণ করা হবে, যারা সাধারণ মানুষের যারা আসলে ভোট দিবেন তাদের নগরপিতা সেটি নির্বাচন করবেন। ভোট গ্রহণ শেষ হবে বিকেল 4টায়, একটু পরেই আসলে ভোট 8টায় আসলে ভোট গ্রহণ শুরু হবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ স্বাভাবিক আমরা দেখছি, মানুষ আসার সঙ্গে সঙ্গে আসলে এটি জমে উঠবে, এটি আসলে সবাই প্রত্যাশা করছেন। আমরা এখন একই সংবাদ জানতে যাচ্ছি, খুলনায় আছেন আমাদের সহকর্মী শাহিন। শাহিন, জানাবেন আমাদেরকে অন্য কেন্দ্রের পরিস্থিতি। ধন্যবাদ ওয়ালি, আপনি যেমন পাইনিয়ার কলেজ কেন্দ্রের স্কুল কেন্দ্রের যে চিত্র তুলে ধরেছিলেন একই অবস্থা রহমতিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের। এখানেও কিন্তু ভোটাররা এখনও কেউ আসেননি, যারা এখানে এসছেন তারা হচ্ছেন প্রার্থীদের যারা এজেন্ট, এবং ভোটের নাম্বার খুঁজে দেওয়ার জন্য যে বুথ, সেই বুথগুলোর যারা কর্মরত আছেন তারাই মূলত এখানে এসেছেন। আমি যদি একটু দেখাই, দেখবেন যে কেন্দ্রের সামনে যে পোস্টারগুলো আছে প্রার্থীদের অনেক পোস্টার দিয়ে একেবারে সাজানো হয়েছে, পাশাপাশি এখানে যারা পুলিং এজেন্ট আছেন এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য যারা ভোটের কাজের সাথে যুক্ত তারা এই এখানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের কর্ম চালাচ্ছেন। আমি একটু ক্যামেরার চোখে ওয়ালি দেখানোর চেষ্টা করি যে এই ঠিক কেন্দ্রের বাইরে, অর্থাৎ যে কেন্দ্রের যে সীমা আছে, নির্বাচন কমিশন কর্তৃক যে সীমানা দেওয়া আছে তার বাইরের সড়কের পাশেই কিন্তু এইভাবে বুথ করা হয়েছে, যেখান থেকে ভোটারদেরকে সহায়তা করা হবে। অর্থাৎ ভোটার যে নাম্বার বা ভোটার যে আইডেন্টিটি সেটি স্লিপের মাধ্যমে যেটা দেওয়া হয় গতানুগতিক আমাদের প্রথাগতভাবে ভোটের যে কর্ম সেটি মূলত এই বুথগুলো থেকে পরিচালিত হবে। আপনি জানেন যে ইতিমধ্যে গোটা শহর নিরাপত্তা বেষ্টনীতে ছেয়ে ফেলা হয়েছে, বিশেষ করে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং বিজিবি সহ যারা অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু নগরীতে টহল দিচ্ছে। মানে যত সময় গড়াবে তত এই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় জমবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার প্রার্থীরা। প্রার্থীদেরও প্রধান চ্যালেঞ্জ খুলনার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদেরকে আনা। এই ছিল আমার কাছে সর্বশেষ।